আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজিন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি সুস্থ হয়েছে 15 জন জানালো আইইডিসিআর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রিন্স চার্লস ও বরিস জনসনের দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর সরকারি টেলিভিশন শিল্পকে বাঁচাতে সুদমুক্ত ঋণ দেওয়ার আহ্বান ডক্টর মাহফুজা রহমানের এবং করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিকিৎসকদের জন্য পিপি তৈরিতে এগিয়ে এসেছে চট্টগ্রামের পোশাক কারখানাও দেশে নতুন করে আর কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি এর আগে আক্রান্ত আটচল্লিশ জনের মধ্যে পনেরো জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে রোগ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসি আর নিয়মিত ব্রিফিং প্রতিষ্ঠানটি জানায় ঢাকার পাশাপাশি দেশের পাঁচটি স্থানে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা যাবে শারফুল আলম জানাচ্ছেন বিস্তারিত করোনা ভাইরাসের সংক্রমণে থমকে গেছে বিশ্ব গ্রাম শহর সব জায়গায় এক আতঙ্কের নাম করোনা মহামারী এ ভাইরাসের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও তবে আসার খবর হলো গত চব্বিশ ঘন্টায় বিয়াল্লিশ জনের দেহে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে কেউ আক্রান্ত হননি এই ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় আমরা নতুন কোন সংক্রমিত সংক্রমণ শনাক্ত করিনি সর্বমোট নিশ্চিত রোগীর সংখ্যা আটচল্লিশ এই পর্যন্ত পনেরো জন যারা আক্রান্ত ছিলেন আটচল্লিশ জন তার মধ্যে পনেরো জন সুস্থ হয়ে গেছেন তাদের মধ্যে এখন কোভিড উনিশের কোন সংক্রমণ নেই আইডিসিআর জানায় দেশে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে আটই মার্চ এই পর্যন্ত এক হাজার আটষট্টি জনের দেহে এই ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে এখন থেকে ঢাকার বাইরেও করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা পদ্ধতিগুলোকে প্রসারিত করেছি আপনারা সেই সমস্ত জেলায় যারা আছেন সেই সমস্ত এলাকায় যে হটলাইন নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে চিকিৎসক সেবিকা ও স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা পোশাক সামগ্রী বা পিপিআর রয়েছে বলে জানায় আইইডিসিআর সরফুল আলম এটিএন বাংলা ঢাকা এদিকে খুলনায় করোনা পরিস্থিতি সম্পর্কে জনগণের সচেতনতা এবং হাসপাতালগুলোর চিকিৎসা প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এস এম হাবিব স্থানীয় স্বাস্থ্য বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয় যার ফলে সাধারণ যে রুগীগুলি হাসপাতাল ত্যাগ করেছিল বা সাধারণ মানুষ যে চিকিৎসা পাচ্ছিল না সেই পথটি উন্মুক্ত হয়ে গেল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর জানিয়েছেন যে দু একদিনের দিনের মধ্যেই সাধারণ রুগীদের চিকিৎসা আবার পুনরায় শুরু করা হবে তিনি আরও জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে বরাদ্দকৃত করোনা পরীক্ষার কিট এবং মেশিন দুই তিন দিনের মধ্যে তাদের হাতে এসে পৌঁছাবে এবং এই মেশিন চালানোর জন্য যে দক্ষ জনবলের প্রয়োজন সেই জনবল প্রশিক্ষণের জন্য ঢাকায় পাঠানো হবে এবং তিনি আশা করছেন আগামী সপ্তাহ নাগাদ এই পরীক্ষাগুলি খুলনায় সম্ভব এদিকে কক্স কক্সবাজারে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে এই ঘটনায় আতঙ্কে রয়েছে সেখানকার মানুষ রাস্তাঘাটও ফাঁকা আমি আছি একেবারে কক্সবাজারের প্রবেশ মুখ কলাতলি থেকে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত মূলত কক্সবাজারে যখন কোনো পর্যটক আসে এই মুহূর্তটাই কক্সবাজার সৈকত দেখার একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব বেশি যানজট নেই এবং খুব বেশি গাড়ি চলাচল নেই সীমিত পরিসরে গাড়ি চলাচল করছে এবং কক্সবাজার শহরের অন্যান্য যে স্থানগুলোতেও এরকম পর্যটকের পর্যটক তো নেই স্থানীয় জন্য একেবারে নেই আমি সকাল থেকে যেটা দেখেছি কিছু জরুরি কিছু পরিবহন চলাচল করছে বিশেষ করে ত্রাণবাহী তারপর চিকিৎসা সামগ্রী নিয়ে চলছে এবং বিশেষ করে কিছু আন্তর্জাতিক সংগঠনগুলোর কিছু গাড়ি চলাচল করছে ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস ও প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের সমবেদনা জানিয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যান ককেরও দ্রুত এই রোগ থেকে সুস্থতা কামনা করেন তিনি করোনাভাইরাসকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে পারস্পরিক সহযোগিতা সমর্মিতার মাধ্যমে এই রোগ থেকে পরিত্রাণ লাভ করা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরবাসীকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ রাখতে একযোগে কাজ করছে সেনাবাহিনী পুলিশ ও র‍্যাব সহ প্রশাসনের একাধিক ইউনিট রাজধানীর অলিগলি টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা রিপোর্ট করছেন মনির হোসেন তপু বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার বন্ধে সবাইকে বাসায় থাকতে উদ্বুদ্ধ করছে আইন বাহিনী সকাল থেকেই মহানগরে সেনাবাহিনীর সদস্যরা টহল শুরু করে হাতির জিল এলাকায় অপ্রয়োজনে গাড়ি নিয়ে বের হয় বেশ কয়েকটি গাড়ির কাগজ নিয়ে থানায় হস্তান্তর করে তারা অস্ট্রেলিয়া প্রবাসী একজন বাংলাদেশি সদস্য ছিলেন তিনি খুব রিসেন্টলি বিদেশ থেকে তার পুরো পরিবার সহকারে এসেছেন তিনি আমাদের তালিকাভুক্ত একজন সম্ভাব্য কোয়ারেন্টাইন লোকাল লোকাল অথরিটি কাউন্সিলর পুলিশ এটা মূলত যৌথভাবে আমরা সবাই এসেছি ওনাদেরকে সাহায্য সহযোগিতা এবং ওনাদের বর্তমান পরিস্থিতি বা অবস্থা জানার জন্য পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেনা সদস্য পুলিশ সহ প্রশাসনের সদস্যরা যান হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাসায় তাদের পরিবারের সদস্যদের জানানো হয় কোনো সমস্যা হলে তাৎক্ষণিক যোগাযোগ করতে হবে আইডিসিআর ও প্রশাসনের দেওয়া হটলাইন নাম্বারগুলোতে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এই মহামারীর সময় আমাদের সবাইকেই বাসায় থাকতে হবে এবং প্রয়োজন ছাড়া আমরা আমরা যাতে বাইরে না আসি এই ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ এছাড়া মাইকিং করেও মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে সরকারের দেওয়া নিয়ম নীতি মেনে চলার জন্য ব্যস্ত মহানগরীর এই চিত্র হয়তো অনেকের কাছেই অচেনা করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রয়োজন নিজ বাসায় নিরাপদে অবস্থান করা কারণ বাসায় থাকলেই এই ভাইরাসের ব্যাপক বিস্তার বন্ধ করা সম্ভব তাই মানুষকে সচেতন করার জন্য সেনাবাহিনী পুলিশ র্যাব সহ প্রশাসনের একাধিক ইউনিট কাজ করছে মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সারাদেশে কঠোর নজরদারি করছে আইন শৃঙ্খলা বাহিনী জেলায় জেলায় টহল দিচ্ছেন সেনাবাহিনী ও পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা বাইরে অযথা ঘোরাফেরা করা মানুষজনকে বাড়িতে পাঠিয়ে দেয়া হচ্ছে প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আদিন সজীব সড়কে যানবাহন নেই বন্ধ দোকানপাট নেই মানুষের চলাফেরা করোনা ভাইরাস আতঙ্কে বেশিরভাগ মানুষই এখন ঘরে থাকছেন চিকিৎসকরা বলছেন চোদ্দ দিনের মধ্যে সাধারণত বোঝা যায় করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ তাই এর সংক্রমণ ঠেকাতে সবচেয়ে জরুরি সামাজিক দূরত্ব বা আলাদা থাকা সরকারি প্রচারণা আর স্বাস্থ্য বিভাগের সেই নির্দেশনাই সবাই মেনে চলার চেষ্টা করছেন বৃহস্পতিবার থেকে সারাদেশে চলছে দশ দিনের ছুটি জরুরি সেবা ছাড়া বন্ধ রাখা হয়েছে সবকিছু বাষট্টি জেলায় তিনশোর কাছাকাছি টিমে স্থানীয় প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী জেলা উপজেলা কিংবা পাড়া মহল্লায় জীবাণুনাশক ছিটাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বিভিন্ন সংস্থা বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লেফলাইট চলছে মাইকিং বাজার ওষুধের দোকানের মতো প্রয়োজনীয় স্থানগুলোতেও নিরাপদ দূরত্ব নিশ্চিতে নেওয়া হচ্ছে সতর্কতামূলক ব্যবস্থা বাড়তি নজরদারিতে রাখা হয়েছে বিদেশ ফেরত ও তাদের সংস্পর্শে আসা মানুষজনকে অহিতুক বাসা থেকে বের হলে আইনস্টাইন খোলা বাহিনীর জেরের মুখে পড়ছেন অনেকেই কখনো কখনো তাৎক্ষণিক শাস্তিও লয় হচ্ছে। আদিন সজীব এটিএন বাংলা করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সবাইকে ঘরে থাকার নির্দেশে প্রায় ফাকা রাজধানীর রাস্তা শুরুতে নির্দেশ কিছুটা ঢিলেঢালাভাবে পালন করলেও গত দুদিনে প্রশাসনিকভাবে কড়াকড়ি করায় মানুষজন ঘরে অবস্থান করছেন জরুরি প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না কেউ কাঁচা বাজার ছাড়া মার্কেটগুলো রয়েছে বন্ধ এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন আমাদের রিপোর্টার শফিউল আলম সুজন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সুজন কেমন রাজধানীর পরিস্থিতি সর্বশেষ আমাদেরকে জানান নাজদিন জানেন যে আজকে সাধারণ ছুটি আসলে চতুর্থতম দিন যেই ছুটি আসলে দেয়া হয়েছিল আসলে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত যেই ছুটি সেই ছুটি আসলে কিন্তু এখন কার্যকর চতুর্থ দিন এই চতুর্থ দিনে যদি আমি আসলে বলতে আসলে রাজধানীতে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী আসলে তৎপর আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন আসলে ইউনিট যদি বলি আসলে র্যাব বলেন যে পুলিশ বলেন এবং একই সাথে যদি বলি যে সেনাবাহিনী কিন্তু আসলে কাজ করছে আসলে এইরকম বিভিন্ন ধরনের মানুষকে সচেতন করার জন্য আমরা কিন্তু এর আগে বিভিন্ন রাস্তায় ঘুরেছি এবং দেখেছি কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে শৃঙ্খলা বাহিনী আসলে তারা সচেতন করছে বিভিন্ন ধরনের হ্যান্ড স্যানিটাইজার মাস্ক আসলে মানুষ পড়ছে কি না তা কিন্তু আসলে দেখাশোনা করছে এবং আপনি জানেন যে আপনি জানেন যে আপনি জানেন যে আসলে এই এই যে সচেতনতার প্রোগ্রাম এই সচেতনতার প্রোগ্রাম এই সচেতনতার প্রোগ্রামটা আসলে কিন্তু আসলে বিভিন্নভাবে আসলে পালন করা হচ্ছে আপনি এই মুহূর্তে আসলে আমরা ধানমন্ডি এলাকায় আছে ধানমন্ডি এলাকায় এলাকায় আসলে কাঁচা বাজারে আসলে সেনাবাহিনী তৎপরতা চলছে আমরা যদি আসলে একটু কথা বলতে চাই সেনাবাহিনী আসলে তারা আসলে কি তৎপরতা চালাচ্ছে এই মুহূর্তে আমরা যদি আসলে তাদের থেকে যদি একটু শুনতে চাই আসলে আপনারা কি করছেন আসলে এইখানে আপনারা সকলেই জানেন বর্তমান বিশ্বের মহাতঙ্কের নাম করোনা ভাইরাস সে সম্পর্কে আমরা জনসাধারণের মনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি non lo no, no. আপনি শুনছিলেন যে আসলে তারা জনগণকে সচেতন করার জন্য আসলে কাজকে আমি বিভিন্ন এর আগে বলেছি রাস্তায় ঘুরেছি এবং দেখেছি আছে তো অলিগলিতে কিন্তু আসলে পুলিশ টহল দিচ্ছে তারা সচেতন করছে দেখছে আসলে মাস্ক মতো পরিধান করেছে কিনা এবং তারা যে সামাজিক দূরত্ব এই সামাজিক দূরত্ব আসলে মেনটেন করছে কিনা আসলে সেই জিনিসগুলি দেখছে আমি যে একটু বলতে চাই যে আগের থেকে কিন্তু আসলে সচেতনতা মানুষের অনেকখানি বেড়েছে এবং তারা কিন্তু আসলে এখন তুলনামূলকভাবে ঘর থেকে কম বের হচ্ছে আমরা যখন দেখি যে আসলে যে এই সামাজিক সচেতনতার প্রোগ্রামগুলো যে বিভিন্ন আইসিএন বাহিনী কাজ করছে তার সমান তুলনামূলকভাবে আগে থেকে অনেক সচেতন হয়েছে নাজদিন সুজন আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী সুজন চলে যাচ্ছে এখন পরবর্তী সংবাদে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তারের কারণে বিশ্বজুড়ে দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে লাশের সংখ্যা এর মধ্যে সারা বিশ্বে মৃতের সংখ্যা তিরিশ হাজার ছাড়িয়েছে ভাইরাস পরিস্থিতিতে সংকট মোকাবিলায় দেশের বেসরকারি টেলিভিশন শিল্পকে বাঁচাতে সুদমুক্ত ঋণ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রথিকৃত ডক্টর মাহফুজ রহমান এটি নিউজে প্রচারিত এক টক টিভি চ্যানেল রক্ষায় সরকারের সহযোগিতা কামনা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান শফকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট করোনা ভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতি এখন থমকে গেছে বাংলাদেশেও ঘোষণা করা হয়েছে দশ দিনের সাধারণ ছুটি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী দিয়েছেন নানারকম দিক নির্দেশনা এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু রয়েছে গণমাধ্যম প্রতি মুহূর্তে টেলিভিশন চ্যানেলগুলো তুলে ধরছে করোনা ভাইরাস সহ সব ধরনের খবরের সবশেষ পরিস্থিতি এমন পরিস্থিতিতে দেশের টিভি চ্যানেলগুলো অর্থনৈতিক সংকটের মুখে পড়বে বলে মনে করছেন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এক্ষেত্রে সরকারের সহযোগিতা চান তিনি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা আজকে এগিয়ে আসেন এই মিডিয়াকে বাঁচান এই মিডিয়ার লোকজন লোকজনকে বাঁচান অনুদান চাচ্ছি না আমি বলতে চাই যে সরকার বাংলাদেশ ব্যাংকের আমি দৃষ্টি আকর্ষণ করে বলি আপনারা একটা সার্টেন অ্যামাউন্ট আমাদেরকে ধার্য করে দেন এই সার্টেন অ্যামাউন্টই প্রতিটা কমার্শিয়াল ব্যাঙ্কে বাংলাদেশ ব্যাংক প্রতিটা কমার্শিয়াল ব্যাংকে দিয়ে দেখ অ্যাজ এ লোন হিসাবে এখন লোন হিসাবে দিয়ে দেখ মুক্ত কোন সুদ বাংলাদেশ ব্যাংক এই কমার্শিয়াল ব্যাংকের কাছে কোনো সুদ নিতে পারবে না এবং এটিকে খুব সহজভাবে যাতে প্রতিটা মিডিয়ার মালিকদের হাতে পোসায় যেতে পারে সহজভাবে আমরা একটি লোন চাচ্ছি ক্রাইসিসটাকে উত্তরণ করার জন্য এটি নিউজে আয়োজিত টকশোতে করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের কাছে স্যাটেলাইট ভাড়া মৌকুফেরও অনুরোধ জানান তিনি আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষকে বলবো যে আপনারা আগামী যতদিন পর্যন্ত ক্রাইসিসটা কেটে না ওঠে দেশ স্বাভাবিক অবস্থায় যাতে যতদিন ফিরে না আসে দিন পর্যন্ত আপনারা যদি আমাদের এই এটা যদি মকুপ করে দেন তাহলে অনেক হারে আমরা আমাদের উপকৃত বেঁচে যাব মানে অনেক বাঁচা বাঁচবো কর্মী বান্ধব মিডিয়া করতে এবং নিয়মিত বেতন দেওয়ার ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেজন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান আমাদের সবার মধ্যে একটা আতঙ্কের শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা যেটা বড় জিনিস যেটা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চিকিৎসকদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপি তৈরিতে এগিয়ে এসেছে চট্টগ্রামের একটি পোশাক কারখানা এর মধ্যে কারখানাটি তৈরি করছে এক লাখ পিস পিপি রাজধানী আরও বৃষ্টি পোশাক কারখানা এই পিপি তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছে বিজিএমইএ চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ করোনা আতঙ্কে দেশব্যাপী চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতে প্রধান ও গুরুত্বপূর্ণ উপাদান পিপিইর সংকট নিয়ে যখন আলোচনা চলছে তখন দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য এই পিপিই তৈরিতে এগিয়ে এসেছে স্মার্ট জ্যাকেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যাদেশ পেয়ে এই পিপিই তৈরি করছে চট্টগ্রামের ইপিজেডে অবস্থিত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান পিপিই তৈরির জন্য দরকারি আল্ট্রাসনিক ও সিল্টেক মেশিন শুধু তাদেরই রয়েছে তাছাড়া প্রতিষ্ঠানটির পিপি তৈরি ও রপ্তানির অভিজ্ঞতা থাকায় দ্রুতই তা তৈরি করতে পারছেন তারা এরই মধ্যে পঞ্চাশ হাজার পিস তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে এবং আরও পিপিই বানানোর মতো উপকরণ প্রস্তুত রয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি এবং

শুরু করেছেন কারখানার একটি বিশেষায়িত ফ্লোরে তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন সাতশো জন শ্রমিক দেশের দুর্যোগ মুহূর্তে দায়বদ্ধতা থেকেই জানান সংশ্লিষ্টরা সৈয়দ তাম্মিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম করোনা ভাইরাসের কারণে জনগণের কষ্ট লাঘবে সবসময় সক্রিয় রয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম শনিবার রাতে রাজধানী কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধী প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী প্রদানের সময় তিনি একথা জানান বিভিন্ন গণমাধ্যম এসব সামগ্রী বিতরণের অংশ হিসেবে এটিএন বাংলার সংবাদকর্মীদের জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট পিপি নন কনট্যাক্ট ইলেকট্রনিক থার্মোমিটার গ্লাভস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন গাজীপুরের মেয়র এটিন বাংলা নির্বাহী সম্পাদক ভানুরঞ্জন চক্রবর্তী প্রধান বার্তা সম্পাদক মনিউর রহমান বার্তা সম্পাদক আশরাফুল কবির আসিফ এসব সামগ্রী গ্রহণ করেন জাহাঙ্গীর আলম আরও বলেন গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় করোনা ভাইরাস শনাক্ত করার প্রয়োজনীয় কিট চীন থেকে আনা হয়েছে বিদেশ থেকে কিট এবং আমাদের যে ডাক্তারদের এবং নার্সদের যে ড্রেস এবং সাংবাদিকদের জন্য সেটা আমরা করে রেখেছি কারণ ড্রেস ছাড়া একজন মানুষ আরেকজনের মানুষের পশ্চে যেতে পারবে না আর এটা যেহেতু ছোঁয়াছুঁই রোগ হাসি কাছির মধ্যে এ রোগটা ছড়াচ্ছে সেজন্য আমরা এটা সচেতনমূলকভাবে সে জিনিসটা শুরু করেছি আমি আমার নগরের মধ্যে পঞ্চাশ হাজার পরিবারকে আমরা পনেরো দিনের জন্য খাদ্য ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি মানুষ যেন যারা খেটে খাওয়া মানুষ তারা যেন স্বস্তি পায় না আমাদের জন্য সরকার এবং সিটি কর্পোরেশন সবাই যৌথভাবে কাজ শুরু করেছে সেই আস্থার জায়গাটা আমরা তৈরি করতে যাচ্ছি জ্বরে ভুগে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের একজনের মৃত্যুকে পরিবার আর চিকিৎসক স্বাভাবিক মৃত্যু দাবি করলেও করোনা সন্ধে আতঙ্কে আছেন গ্রামবাসী পঞ্চাশ বছরের এই মৃত ব্যক্তির নাম গোলাম নবী শনিবার তার মৃত্যুর পর কয়েকজন আত্মীয় ছাড়া ভয়ে তার বাড়িতে আসেননি গ্রামের কেউ পরিবারের সদস্যরা জানান অতিরিক্ত জ্বর নিয়ে একুশ মার্চ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও প্রাথমিক চিকিৎসার পর তাকে আবার বাড়িতে নিয়ে আসা হয় শ্বাসকষ্টেও ভুগছিলেন তিনি চিকিৎসকরা বলছেন করোনায় আক্রান্ত হয়ে মারা যায়নি গোলাম নবী তার স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং স্বাভাবিক দাফনের ব্যবস্থা করতে পরিবারকে বলা হয়েছে বলে জানান স্থানীয় স্বাস্থ্য বিভাগ তবে গত সাত দিনের জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যাকে করোনার লক্ষণ ভেবে বাড়িটির আশেপাশে নেই কোনো মানুষজন শরীয়তপুরের জাজিরা পয়েন্টে বসানো হয়েছে পদ্মা সেতুর সাতাশতম স্প্যান এতে দৃশ্যমান হল সেতুর চার মিটার সাতাশো নম্বর পিলারের উপর বসানো হয় নতুন এই স্প্যানটি প্রকৌশলীরা জানান ভাসমান ক্রেনের মাধ্যমে আগেই মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি জাজিরা পয়েন্টে নেওয়া হয় এর আগে গত দশ মার্চ সেতুর আটাশ উনত্রিশ নম্বর পিলারের উপর বসানো হয় ২৬ নম্বর নম্বর স্প্যানটি এবার পার্টেক্স খেলার খবর করোনা ভাইরাসের কারণে থমকে আছে ঢাকা প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট আবার শুরু হবে কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে বিসিবি বোর্ডের কেন্দ্রীয় প্রথম শ্রেণীর ক্রিকেটারদের চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের মধ্যে যারা ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন তাদের এককালীন ত্রিশ হাজার টাকা অর্থ সাহায্য দেওয়ার ঘোষণা করেছে বিসিবি বছর জুড়ে তাদের আয়ের বড় একটি অংশ আসে এই টুর্নামেন্ট থেকে এবার মাত্র এক রাউন্ড হয়েই বন্ধ আছে লিগ শেষ পর্যন্ত টুর্নামেন্ট না হলে বড় বিপদে পড়তে হবে অনেক ক্রিকেটারদের বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান দুর্ভাবনায় থাকা ক্রিকেটারদের পাশে দাঁড়াতেই বোর্ডের এই উদ্যোগ করোনা ভাইরাসের সংক্রমণে থেমে আছে খেলা বিরূপ প্রভাব পড়েছে ক্লাবগুলোর আয় এটা সামলে উঠতে কোচ খেলোয়াড় ও কর্মকর্তাদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে জুভেন এই বিষয়ে সম্মতি দিয়েছে কোচ মাও রিসিও সারি খেলোয়াড়রা নিজেদের ওয়েবসাইটে শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে সিরিয়া চ্যাম্পিয়নরা দুই পক্ষের সমঝোতায় জুভেন্টাসের দু হাজার উনিশ অর্থ মোট ব্যয়ের নয় কোটি ইউরো বেঁচে যাবে কোচো দলের খেলোয়াড়রা মার্চ এপ্রিল মে ও জুন মাসের বেতনের না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জুভেন্টাসের পাওলো দিবালা ড্যানিয়েল রুগানি ও ব্লেজ মাউদি এই তিন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হন ওয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলেছেন জুন মাসের শেষের দিকেও যদি আবার খেলা শুরু করা না যায় তবে চলতি ফুটবল মৌসুমটি হারিয়েই যাবে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় ইউরোপের বেশিরভাগ লীগ বন্ধ হয়ে আছে তাছাড়া ইউরো টোয়েন্টি টোয়েন্টি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে পত্রিকা ইটালিয়ান লা বলেন আমরা যদি আবার খেলা রিপাবলিকাকে শুরু করতে না পারি তবে সম্ভবত চলতি মৌসুমটি নষ্ট হয়ে যাবে মৌসুম বাঁচাতে আমাদের কাছে তিনটি পরিকল্পনা রয়েছে মে মাসের মাঝামাঝি জুন অথবা জুলাইয়ের শেষের দিকে খেলা শুরুর চেষ্টা করা শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার দেশে নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি সুস্থ হয়েছেন পনেরো আইইডিসিআর করোনা করোনাভাইরাসে আক্রান্ত হয় প্রিন্স চার্লস ও বোরিস জনসনের দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর বেসরকারি টেলিভিশন শিল্পকে বাঁচাতে সুদমুক্ত ঋণ দেওয়ার আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের এবং করোনাভাইরাসের সংক্রমণ রোধে চিকিৎসকের জন্য পিপি তৈরিতে এগিয়ে এসেছে চট্টগ্রামের পোশাক কারখানাও দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ